আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, নতুন নতুন আপডেটের জন্য আপনাকে পাশের বেল আইকনটি প্রেস করতে হবে। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে আলোচিত মুখ আশরাফুল আলম, যিনি হিরো আলম নামেই বেশি পরিচিত, কখনো নিজের নির্মিত ভিডিও, কখনো মডেল, কখনো অভিনয়, কখনো আবার বলিউড ছবিতে অভিনয়ের চুক্তি করার খবর প্রকাশ হয়েও আলোচনায় থাকতে দেখা যায় তাকে। এদিকে নির্বাচনের মৌসুমে কখনো জাতীয় পার্টির আবার কখনো স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুলেও ব্যাপক সাড়া ফেলেন তিনি। পরবর্তীতে তার মনোনয়নপত্র বাতিল হওয়া নিয়েও আলোচনায় থাকতে দেখা যায় তাকে। আলোচনা সমালোচনার মধ্য দিয়ে পথ চলেছে এই কথিত হিরো। এরই মধ্যে হিরো আলমের ভাস্কর্য তৈরি করে ফেলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ছাত্র উত্তম কুমার। জগন্নাথ হলের আবাসিক ছাত্র উত্তম নিজ আগ্রহে ভাস্কর্যটি তৈরি করছে। আলমের অবয়ের এ ভাস্কর্য তৈরির কাজ প্রায় শেষের দিকে। এদিকে ভাস্কর্যের ছবিটিও পৌঁছে যায় আলমের কাছে, যা দেখে খুশি না হয়ে উপায় নেই তার, নিজের ভাস্কর্য দেখতে ছুটে আসেন আলম। 4 নভেম্বর মঙ্গলবার দুপুর 1টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে উপস্থিত হন আলম। এমন সময় উৎসুক অনেকেই তার সঙ্গে সেলফি তোলেন। এ সময় ভাস্কর উত্তমকে সঙ্গে নিয়ে 6 মিনিট 25 সেকেন্ডের একটি ফেসবুক লাইভে অংশ নেন তিনি। এ সময় ভাস্কর্যের প্রসঙ্গে আলম বলেন, ভাস্কর্যটির পাঠানো ছবিটি দেখে প্রথমে বিষয়টি আমার বিশ্বাস হয়, তাই নিজেই চলে এসেছি দেখতে। নিজের ভাস্কর্য দেখে আমি সত্যিই অবাক। এ প্রসঙ্গে ভাস্কর উত্তম জানান, হিরো আলম সবাইকে দেখিয়ে দিয়েছে অবৈধভাবে আমের হওয়া যায় ঠিকই, কিন্তু শিল্পীর ভালোবাসা পেতে গেলে প্রকৃত মানুষ হতে হয়। বর্তমানে ভাস্কর্যটি উত্তমের কাছে সংরক্ষিত আছে। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, আর হ্যাঁ, লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।